ছোট বাজাও, মরণকে যারা ভয় করে মরণ তাদেরকে টানে, আর মরণকে যারা বুক পেতে নেয় বাঁচতেই কেবল তারা যায়। চাকরি করবা পুলিশের, আর ডাকাত দেখলে ভয় বাবা, তোমার জীবনে প্রমোশন হবে না। প্রমোশন নিতে হলে রিস্ক নিতে হবে। বিরক্ত হয়েছেন? ছোট্ট একটা কথা সবাতে জানাই, আপনাদেরই জানা কথা তবুও বলে যাই। দিল্লিতে ছিল খাজা নিজামুদ্দিন আউলিয়া, তার একটা কথায় আমি যাব শোনাইয়া। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া মাহবুবে সুবহানি, সবার আছে জানা, তাহার একজন ভক্ত ছিল, নাম ছিল আমির খসরু। করি তার বর্ণনা, আমির খসরু কিবা করে, আমির খসরু কিবা করে, থাকে মুর্শিদের দরবারে, আমির খসরু কিবা করে, এই মানুষটা 17টা বছর নিজামুদ্দিন আউলিয়ার গোলামি করেছে। নিজামুদ্দিন আউলিয়াকে গোসল না করে গোসল করত না, তারে না খাওয়াই সে খাইত, তারে ঘুম না পারাই সে ঘুমাইত না। রাত্রে ভক্তবন্ধু নিয়ে মাহফিল করত, দয়াল যখন বিশ্রাম করতে যাইত পায়ের কাছে বসে খেদমত করতে করতে দয়ালও ঘুমায়ে পড়ত, আমির খসরু দয়ালের পাওটা বুকের মধ্যে নিয়ে ঘুমায় থাকত। এক মাস নয়, এক বছর নয়, 17টা বছর আমি গত বছরের আগের বছর, গত বছর মনে হয় অনুষ্ঠান কেন হয়নি, তার আগের বছর আসছিলাম, আমার বাবা আর একটা অনুষ্ঠান আমাদের সিঙ্গারের মধ্যে করে, এরকম বাৎসরিক অরুষ মাহফিল, ভক্তবৃন্দরা আসছে, গান শুনছে নিজামুদ্দিন আউলিয়া, হঠাৎ করে উনি দাঁড়ায় গেছেন, যখন দাঁড়ায় গেছে ভক্তরাও দাঁড়িয়ে গেছে, এটাই আদব, পীর যখন দাঁড়াবে উঠে তোমরাও দাঁড়িয়ে যাবে, বলল তোমরা বসো, একটা প্রশ্ন তোমাদের করা হবে। বাবা ভক্তরা জীবন ভরে গুরুরে প্রশ্ন করে, গুরু উত্তর দেয়, কিন্তু কোনোদিন যদি গুরু প্রশ্ন করে ভক্তরা বিপদে পড়ে যায়, যারা ভক্ত তারা এটা বোঝে, কারণ আমি যেটা জানি সেটাও আমার বাবা জানে, আমার মুসলিম সান জানে, আমি যেটা জানি না সেটাও আমার মুর্শিদ জানে, কি ঠিক কিনা, আমি যেটা জানি ওটাও আমার মুর্শিদ জানে, আমি যেটা জানি না ওটাও আমার দয়াল, যদি আমি যেটা জানি না সেই প্রশ্ন করলে আমি কি উত্তর দিব। এই জন্য গুরু ভজন করা ভালো মানে, কিন্তু গুরুর পরীক্ষায় পড়া ভালো না। যদি কোনো মানুষ গুরুর পরীক্ষায় পড়ছে তার জীবনের কোনো জিনিসের দাম থাকে নাই। সব মানুষগুলি চুপ হয়ে গেল, আমির খসরু পিছনে দাঁড়ায় দাঁড়িয়ে বাতাস করতেছে। প্রশ্নটা ছিল আল্লাহর হুকুম কি,
নবীর হুকুম কি আর পীরের হুকুমটা? কোন ভক্তই তার উত্তর জানলেও কেউ দেয় নাই, কোন কথা কবু কোন জায়গায়। আবার অনেক শিল্পীরা বন্ধনার সময় অনেক অলিদর নাম নেয়, মানে আমি নেই নি, কেন নেই নে, কোন অলিটের নামটা কোন ভাবি নিব যদি বিয়াদবি হয়। সর্বচরণে ভক্তি রাখি এটাই। কোন ভক্ত উত্তর করল না। আমির খসরু পিছন থেকে বলছে, বাবা আমি বলি, বলো। কইলে আল্লাহর হুকুমটা তো ফরজ, নবীর হুকুমটা কি সুন্নত, পীরের হুকুম ফরজায়, এটা কেমন? কইলে আল্লাহর হুকুমের কাজা আছে, আমি জোহরের নামাজ পড়তে পারিনি আসরে কাজা পড়তে পারো, সুন্নতটা পড়তে পারি নাই কাজা পড়তে পারো, কিন্তু আমার মুর্শিদ যদি এখন বলে আমি এক গ্লাস পানি খাবো, ওইটা এক ঘন্টা পরে দোয়া। অর্থাৎ পীর যখন যেটা বলবে তখনই শিখে, এটা হলো ফরজে। কইলো তুমি বোঝো কথাটা? কহা বুঝি। বলে বোঝো তো? কহা বুঝি। বলে ভালো করে বলো? বলে ভালো করেই তো কইলাম বাবা। কয় পীরের হুকুম যদি ফরজ আইন হয়, তুই এখন এই মুহূর্তে আমার দরবার সাইডে চলে যাবি, আমি আর তোর দরবারে দেখতে চাই। আমার মুসলিম চান যদি কাউরে কয় তুই আমার দরবার সেরে চলে যাবি, তার যাওয়ার জায়গাটা কোথায় একটা লোক আমারে কইতে পারবে? আমার ভান্ডারি যদি কয় আনোয়ার তুমি আর এই দরবারে আসবে না, আমার সবদুল চান যদি আমারে কই তুই দরবারে আসবে না, আমি কোথায় যাব? কারণ আমি যেখানে যাই সেখানে তো তোমারই দেখি, আমি তো আর কাউরে দেখি না। আমার অপরাধ বলে অপরাধ তো না, পীরের হুকুম ভর যাই তুমি বলছো, তুমি চলে যাবা। আমির খসরু বুঝতে পারছে, একটা কথা হাত জোর করে কইল, বাবা আমার একটা কথা রাখবা। কি বলে? আমি তোমার চরণে একটা ভক্তি করব। কেন? তুমি আমাকে দরবার থেকে তারাই দিতে চাও যে চরণটা বুকে নিয়ে আমি 17 বছর ঘুমাইলাম, আমি যদি আর এই চরণে কোনদিন আর মাথাটা আমি দাঁড়া, আমাকে তুমি একটাবার সুযোগ দাও, আমি তোমাকে জন্মের মতো একবার দেখে যাই, আর যদি আর তোমার সাথে আমার দেখা না হয় কোনো কথা। পাগল হয়ে চলে গেছে যে মানুষটা 17 বছর গুরুর দরবারে থাকে। একটা পাখি জবাই করে মুরগি জব করলে, একটা গরু জবাই করলে গলাটা কাটলে যেমন ষাট পারে, পাগলের মতো ষাট পারতেছে। আমি কার কাছে যাব, কোথায় যাব, আমি কার সাথে ভালোবাসা করলাম, কাকে আমার জীবনটা আমি দিলাম?
Oh,
বাউল আব্দুল করিম বাবার একটা গান আছে রে বানি, আশেক দেখে তার মাসেকের, এই তার নামাজ এই তার রোজা, আশেকের হইল রাস্তা সোজা। মুর্শিদের দরবার থেকে চলে গেছে, ভক্তদের নিয়ে মাসিক মাহফিলে বাবা এক জায়গায় হইছে, দিল্লির থেকে কাওয়াল ডাকছে দরবারে গান করতেছেন, পাগলের মতো হয়ে গান শুনতেছে, আর টাকা পয়সা সোনা দানা যা ছিল ভক্তরা যা দিচ্ছে সব কাওয়ালকে দান করে শেষে পায়ের জুতাটাও কাওয়ালকে দিয়ে দিয়েছিল। জুতা নিয়ে কাওয়াল চলে যাচ্ছে দরবার থেকে, মাঠের ভিতর দিয়ে রাস্তা দিয়ে যায়, আর পাগল আমির খসরু দৌড়ায় এসে কাওয়ালের পায়ের মধ্যে পড়েছে, ভাই তোর গায়ের মধ্যে আমার মুর্শিদের গন্ধ পাই কেন, তুই কি আমার মুর্শিদের দরবারে গেছিলি? বলল হ্যাঁ। আমার বান্ধব কেমন আছে? ভালো আছে। হঠাৎ করে খেয়াল করে দেখে মুর্শিদ কেবলার পায়ের জুতা কাওয়ালের হাতে। এই কাওয়াল, আমার মুর্শিদের পায়ের জুতা তোর হাতে কেন? পুরস্কার পেয়েছি, টাকা পয়সা পাও নাই অনেক পেয়েছি। কইল ভাই, ওই জুতাটা যদি আমার দিতি ভাই, তাহলে টাকা হলে বিক্রয় করবো। এটা নিজের বসত বাড়ির একটু জায়গা ছিল, কাওয়ালকে দান করে দিয়ে মুর্শিদের পায়ের জুতা খরিদ করেছিল নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত আমির খসরু রহমাতুল্লাহ। হাতে যখন দিয়েছে একবার বুকের মধ্যে চাপ দিয়ে ধরে মুখের মধ্যে চুম্বন করে, যেই চরণে আমি এত চুম্বন করেছি তুমি জুতা সেই চরণের সঙ্গে ছিলে, তুই তো ভাগ্যবান। মুর্শিদের জুতা নিয়ে দরবারে রওনা হয়েছেন, আমির খসরু চলছেন, নিজামুদ্দিন আউলিয়া বলল এখন ঝড় বৃষ্টি শুরু হবে, তোরা বাড়ির গেটগুলি বন্ধ করে দে, কেউ ডাকলে দরজা খুলবি না, যা। সঙ্গে সঙ্গে একটু পরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, শিলা পাথর পড়ছে। আমির খসরু বলেছিল, ঝড় এই বৃষ্টি আমি তোকে চিনি, কোনো বাধায় আমাকে ফিরাতে পারবে না, আমি যাব, এই জন্যই যাব। আমার যদিও দরবারে যাওয়া নিষেধ, কিন্তু জুতাটা আমি দিবার জন্য যাব। ঝড় বৃষ্টি হচ্ছে, চলে গেছে, যায় দেখে প্রত্যেকটি গেট বন্ধ করে দিয়েছে, কত ডাকা ডাকি ডাকলো কেউ আসলো না, একটা কথা কইলে আমি একটা ভাইয়ের মন জোগাইতে পারলাম না, একটা তরিকার ভাই আজকে আমি পেলাম না। বাড়ির ভিতর থেকে পানি বের হচ্ছে একটা ড্রেন দিয়ে, আমির খসরু চিন্তা করছে এই জায়গাটা তো আর কেউ বন্ধ করে না, ভিতর দিয়ে মাথা ঢুকিয়ে চিন্তা করছে আমি একটা ধাক্কায় বের হয়ে যাব। কিছুটা যাবার পরে ড্রেনের মধ্যে এমন করে লাগছে আগাইতেও পারে না পিছনে যাইতে, দরবারের মধ্যে পানি জমা হয়ে গেছে, ভক্তরা বলল দয়াল পানি জমা হয়ে গেল, বলল ড্রেন পরিষ্কার করে দিয়ে আসো, যাও বাঁশ কেটে নিয়ে যাও, মাথা চুক্কা করে আঘাত করবা, কিছু থাকলে ওটা বের হয়ে যাবে। খসরু তো ড্রেনের মধ্যে শুয়ে আছে, ভক্তরা যায় বাঁশ কেটে নিয়ে মাথার মধ্যে ধাক্কা দিছে, মাথার মধ্যে লাগছে, শুধু একটা কথাই বলেছিল, আর তোমার সাথে আমার, তুমি আমার এমন করবে আমি বুঝতে পেরেছিলাম। আর একটা ধাক্কা দিয়েছে, রক্ত গিয়ে বাড়ির মধ্যে পানি লাল হয়ে গেছে, ভক্তরা বললো বাবা পানি লাল হয়ে গেল কেন, ড্রেন পরিষ্কার করে দাও। আর একটা ধাক্কা দিয়েছে, কলিজা পর্যন্ত চলে গেছে, ধাক্কার ছোটে প্রাণ পাখিটা বের হয়ে গেছে, ভক্তরা দৌড়ায় আসছে, এসে দেখে একটা মানুষ উপর হয়ে শুয়ে আছে, টান দিয়ে সোজা করেছে, দেখে আমির খসরু দয়ালের বুকের জুতা নিয়ে বুকের মধ্যে শুয়ে আছে, আর ডাকলেও কথা, শুধু একটা কথাই বললো ভাই হইয়া ভাইরে খুন করলাম। দয়াল বলছে কি হইল, বললো তোমার খসরু তো চলে গেছে। হ তাই না, তোরা একটা কাজ কর, আমার দরবারের সামনে একটা রওজা কর, যারা দিল্লিতে গেছেন তারা জানেন নিজামুদ্দিন বাবার রওজাটাও পরে আমির খসরু রওজাটাও।
মাটি মঞ্জিল করবার জন্য তরিকার ভাইয়েরা কাফন পরে কবরের কাছে নিয়ে গেছে, কবরে নামিয়ে দিয়েছেন। এক ভাই চিৎকার দিয়ে উঠছে, ভাই ভাইকে জন্মের মধ্যে একটা বার দেখি, দেখা কবরের মধ্যে যেই মানুষটা নামাচ্ছিল মুখের কাপড়টা সরিয়েছে, দেখি নিজামুদ্দিন আউলিয়া কবরের মধ্যে চিৎকার দিয়ে উঠছে। তাহলে কি দয়াল চলে গেল যে দেখে দরবার ও নিজামুদ্দিন আউলিয়া কবরের মধ্যে ও নিজামুদ্দিন? ভক্তরা বলেছিল, বাবা এটা কি হইল, হকুলে আর বুঝতে হবে না, আমি চলে যাবার পরে আমার রওজার গায়ে লিখে দিবি, কেউ যদি দিল্লিতে আমার রওজা জিয়ারত করতে আসে আগে যেন আমার খসরুর রওজাটা জিয়ারত। যে যাহারে এই যে ভালোবাসা পাগল তার মত সে হইয়া রে যায় ভাবের দরিয়ায়, কেন ডুবি না পাগল মন ভাবের দরিয়া রে ঘরে অন্য পোকা নিয়ে রাখে বাসার ভিতরে, অন্য পোকা নিয়ে রাখে বাসার ভিতরে, মাসে কিবা ছয় মাঝে মাসে কিবা ওই যে পোকা মাসে কিবা প্রেম করিয়া দুইজন স্কুলেতে স্কুলেতে যায়, লাইলি নাম তালে সের মজনু স্কুলের খাতায়, লাইলি নামটা লেখ সেরে বজলুর ইস্কুল।
স্কুলের খাতা মজনুরে মারিল বাড়ি অরাই বাড়ি উঠিল লাইলি রোগাই ভাবের দো অমর হইয়া আমার বাজার আছে আছে এ ধরায় প্রেম করিয়া প্রেমিক মরে তার প্রেম তো মরে অমর আমার বাজান আছে আছে এই ধরা যায় প্রেম করিয়া প্রেমিক মরে প্রেম তো মরে নয় ফুল চন্দ সরণে তলায় ফকিরা বুলাইতি জানাই ভাবের দরি ফুল চন্দের পাগল মনা ভাবের দরিয়া রে এইভাবে যে যাহারে মুসলিম বাবার ভাবের দরিয়ায় কেন ডুব দিলি না আমার ইমান বাবার ভাবের দরিয়ায় ওরে কেন ডুব দিলি না পাগল মোনা ভাবের দরিয়ায় কেন ডুব দিলি না পাগল মন তুই ভাবের তো ও